দুদিন ধরে দাঁতে প্রচণ্ড ব্যথা, তাই জন্য ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার একটা এক্স রে করতে বলেছে, তো সকাল সকাল আজকে যাচ্ছি তাই দাঁতে এক্স রে করতে। জানি না পরে কী আছে। সকালে বেরিয়েছিলাম দাঁতের এক্স রে করতে, কারণ আমার লাস্ট দু তিন দিন ধরে, আমি বহুদিন ধরেই ভুগছি সেন্সিটিভিটি ইস্যু নিয়ে। এবারে লাস্ট দুদিন ধরে দাঁতের আমার ডান দিকে, মানে হ্যাঁ ডান দিকের সাইডটাতে পুরোপুরি প্রচণ্ড সেন্সিটিভিটি। আমি কিছু খেতে পাচ্ছি না, বিশেষ করে গরম জিনিস, চা কফি কিছুই খেতে পাচ্ছি না, গরম খাবার। যদিও আমাকে ডাক্তার বলেছিল যে এক মাস মতন দেখতে একটা মেডিসিন দিয়েছিল, কিন্তু যেহেতু আমার মানে প্রচণ্ডই খেতে সমস্যা হচ্ছে, তো তাই আমি ভাবলাম যে আগে এক্স রেটা করে নিই। উনি অলরেডি এক্স রে আমাকে সাজেস্ট করে দিয়েছিলেন, তো যাই হোক এক্স রে করে এলাম। এক্স রেতে এক্স রে যিনি করছিলেন তিনি বললেন যে একটা আক্কেল দাঁতে একটা সমস্যা আছে, একটা আক্কেল দাঁত বাকি দাঁতগুলোকে চাপ দিচ্ছে, তো সেই কারণে আমার দাঁতে প্রেশার পড়ে ওই সেন্সিটিভিটিটা হচ্ছে আর কি। তারপর ফিরে এসে আমি অলরেডি দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি কালকে সকালবেলা, কারণ খেতে খুব সমস্যা আছে, তো সেটা একটা বিশাল চাপের ব্যাপার আর কি। তো যাই হোক সেটা হোপফুলি কালকে ঠিকঠাক করে মিটে যাবে। ওয়ার্স্ট কেসে হয়তো দাঁতটাকে তুলতে হতে পারে, সেটা একটা সিচুয়েশন হতে পারে, দেখা যাক কী হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর আমি এখন যাচ্ছি সাউথ সিটিতে দুর্গ রহস্য দেখতে মামুনির সাথে, তো আর কোনো কাজ নেই, সাউথ সিটিতে দেখেই আমি চলে আসবো, বাড়ি ফিরে আসবো। আমার প্রচণ্ড মুভি দেখতে ভালোবাসি আর কি, বিশেষ করে থ্রিলার এই সমস্ত এই ধরনের মুভিগুলো দেখতে ভালো লাগে। আর কলকাতায় যখন আসি তখন বাংলা মুভি মিস করতে ইচ্ছা করে না, আমরা বাইরে তো পাই না, এত বছর চেন্নাইতে দেখে পাই না। আর আজকে আমি প্রপারলি বিবি ক্রিমটা অ্যাপ্লাই করেছি, সুগারের যেটা আগের সপ্তাহে কিনেছিলাম, এবং আমি করে প্রচণ্ড স্যাটিসফাইড, কিন্তু করে রোদের মধ্যে আছি, কোনো ঘাম নেই কিছু নেই, তো খুব মজা লেগেছে। আর তার সাথে আমার সাথে তো সানস্ক্রিন অ্যান্ড সেরাম তো আছেই, সেটা নিয়ে কোনো ডাউট নেই, বাট ক্রিমটার আউটকামে আমি প্রচণ্ড স্যাটিসফাইড। তো পরে আমি তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করবো, কেমনভাবে দিনের বেলা বেরোতে গেলে আমি ক্রিম অ্যাপ্লাই করছি আর কি। তো সেটা আর কয়েকদিন ইউজ করে নিই, তারপরে আমি এই ভিডিওটাকে আপলোড করব। আমার দন্ত উদ্ঘাটন হবে, তাই জন্য তার আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই হচ্ছে দন্ত উদ্ঘাটনের আগের রাত্রের খাওয়া দাওয়া, শাওয়ারমা আর কফি। আজকে আমি বেশি কথা বলছি না, তার কারণ আমার দাঁতে বেশ ব্যথা, কথা বলতে রীতিমতো অসুবিধা হচ্ছে। যতক্ষণ না কালকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি বুঝতেও পারছি না যে কি হতে চলেছে। তো যাই হোক, সেই জন্য বেশি কথাবার্তা বলছি না। আর ফেরার সময় কিছুতেই উবার পেলাম না, মানে সাউথ সিটি টু টালিগঞ্জ, সেই জন্য বাধ্য হয়ে আমাকে ইয়েলো ট্যাক্সি নিতে হলো মামুনিকে ছেড়ে দিয়ে। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত্রি হয়ে গেছে, তারপরেও আমি আটকে গেছিলাম, কেন পরে বলছি।
রিজনটা হলো এই, রানীকুঠির রাস্তাতে রাস্তা ব্লক করে একজন সারেগামাপার সিঙ্গারের গান চলছিল, মানে অনুষ্ঠান চলছিল অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। তো ভদ্রলোককে আমি চিনি না, তবে আমার যতদূর দেখে মনে হলো খুবই পপুলার আর কি, মানে হয়তো ফেসবুকে নানান ধরনের পোস্টে আমি হয়তো দেখেছি এনাকে, বাট আই এম রিয়েলি সরি, আমি যেহেতু রিয়েলিটি শো দেখি না সেই জন্য নামটাও বলতে পারবো না। আমিও 5 মিনিট দাঁড়িয়ে শুনছিলাম, কিন্তু শুনতে ভালো লাগছিল বলেই শুনছিলাম, কিন্তু দেরি হয়ে যেত আর অটো স্ট্যান্ডটা আমি কোথায় বুঝতে পারছিলাম না, মানে অনেকটা এগিয়ে গিয়ে আমাকে অটো ধরতে হয়েছে যাদবপুরে। তো যাই হোক, দেখে বেশ মজা লাগছিল, অনেকদিন পর কলকাতায় একটা বেশ ভিড় ভিড় ভাইব নিলাম, তো মজাই লাগছিল। আর গানগুলোকে আমি মিউট করে দিলাম, তার কারণ কপিরাইটের প্রবলেম হতে পারে, কারণ অরিজিৎ সিংয়ের গানগুলো বেশ সুন্দর গাইছিল অনেকগুলোই, চান্না মেরেয়া, তারপরে কেসারিয়া, এইসব গানগুলোই গাইছিল, আমি চান্না মেরেয়া আর কেসারিয়াটা শুনেই এগিয়ে চলে এসেছি। তো যাই হোক, বেশ মজা পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা যদি এনার নাম জানো আমার সাথে ডেফিনেটলি শেয়ার করো, কারণ আমি সত্যি রিয়ালিটি শো দেখি না, বাট আমার ভদ্রলোককে দেখে খুব চেনা পরিচিত লাগছিল, গলাটাও চেনা লাগছিল, বাট আই এম সরি আমি এনার নাম জানি না। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, সাউথ সিটিতে যখনই যাই কারো না কারোর সাথে দেখা হয়, তো আজকে দেখা হয়েছিল অ্যাক্ট্রেস অলকানন্দা রায়ের সাথে। তো আমরা তখন খাচ্ছিলাম, জাস্ট খাওয়াটা শেষ হয়েছিল, তো আমি উঠে গিয়ে ওনাকে প্রণাম করলাম, 2 মিনিট দাঁড়িয়ে গল্প করলাম, তারপরে আর সেলফি তুলিনি, তার কারণ এটা ওনার পার্সোনাল স্পেস আর উনি যথেষ্ট বয়স্ক মহিলা, তো আমি ওনাকে আর ডিস্টার্ব করিনি, বাট আজকে বেশ ভালো লাগলো ওনার সাথে কথা বলে। আজকের মতন আমি ব্লগটাকে এখানেই শেষ করছি, কারণ আমার দাঁতে জাস্ট প্রচণ্ড ব্যথা করছে, কারণ এই এই সাইডটা ব্যথা, তো শিশিরানি থেকে ব্যথা এবং তারপরে এই মাথার এই সাইডটা ধরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, আজকে আমাকে একটা ক্রসিং খেয়ে শুতে হবে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা যাক কালকে কী হয়, ডাক্তার কী বলে। তো পরশুদিনের ব্লগ কী হবে জানি না, তো কালকের ব্লগটা লঞ্চ হবে, পরশুদিনের ব্লগটা একটু ডাউটফুল, দেখা যাক। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানাও, তোমরা অনেকে প্রচুর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, আর নতুন বন্ধুদেরও আমার ব্লগে অনেক অনেক স্বাগত, তোমরা যে সাবস্ক্রাইব করছো আস্তে আস্তে তাতেই আমার খুব ভালো লাগছে, আরও সাবস্ক্রিপশন চাই, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমার সাথে থেকো, পাশে থেকো, আর প্লিজ 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 আর যতটা পারো আমাকে ভালোবেসো। চলো আজকের মতন এখানেই শেষ করি, বাই বাই। Thank you.